যাত্রী কিংবা পণ্য পরিবহনের রেলের সুবিধা সবচেয়ে বেশি থাকলেও তা পুরোপুরি নিশ্চিত করা যাচ্ছিল না এতদিন। আখাউড়া লাকসাম ডুয়েল গেজ ডাবল লাইনের মাধ্যমে সেই সুবিধা অবশেষে পুরোপুরি মিলতে যাচ্ছে, আর এতে চট্টগ্রাম সিলেটের সাথে যোগাযোগের উন্নয়নের পাশাপাশি গতি ফিরবে অর্থনীতিতেও। মোহাম্মদ আলমগীরের ক্যামেরা ইফতেখার আলমের রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিরামহীন পথে ছুটছে ট্রেন, নানা সমস্যার আবর্ত থেকে বেরিয়ে কার্যক্রমের গতি বাড়াচ্ছে রেলওয়ে। এতে 2016 সালে লাকসাম আখাউড়া ডুয়েল গেজ রেললাইন তৈরির কাজ শুরু হয়। প্রায় 6,500 কোটি টাকার বেশি প্রকল্পটির কাজ শেষ হয়েছে 91%। এরই মধ্যে বেশ কয়েকটি স্টেশনের কার্যক্রমও শুরু হয়েছে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে কমেছে যাত্রার সময়, যাতে খুশি ব্যবহারকারীরা। মার্কেট তো হচ্ছে, দোকানপাট হচ্ছে, এগুলো তো যখন মানুষজন চলাফেরা বেশি হয় তখন তো ব্যবসা বাণিজ্য এটা একটা দুয়ার খোলে। লাকসাম আখাউড়া ডুয়েল গেজ রেললাইনের প্রায় 185 কিলোমিটারে রয়েছে 46টি ছোট বড় সেতু ও কালভার্ট। এতে কম্পিউটারাইজ সিগন্যালিং ব্যবস্থা সহ আধুনিক রেল স্টেশন ও ইয়ার্ড নির্মাণ শেষে বুঝিয়ে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের কাছে। আর টেলিকমিউনিকেশন লাইনের আধুনিকায়ন, ফাইবার অপটিক্যাল লাইন এবং এর যন্ত্রাংশের ব্যবহারের নানা কার্যক্রমও শেষের পথে। যেটা আমাদের আগে শিডিউল বিপর্যয় হতো, এখন সেই শিডিউল বিপর্যয় থেকে আমরা কেটে আসলাম, যেটার জন্য আমার সময়টা অনেক সেভ হবে এবং এটার দ্বারা ট্রেনে যে একটা বড় ধরনের আমাদের যে ইনভেস্টমেন্ট প্রয়োজন হতো ফুয়েলের বা অন্য আরও অনেক দিকে, সে ক্ষতি থেকে আমরা উঠে আসলাম। অবকাঠামোগত বড় কাজগুলো করতে এখন দেশীয় প্রতিষ্ঠানও সক্ষম বলে মনে করেন লাকসাম আখাউড়া ডুয়েল গেজ রেললাইন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান। আমরা আগামী 10-15-20 বছর রেলওয়ে এক্সপ্যানশন, নেটওয়ার্ক এক্সপ্যানশন যে হবে এবং এটা যে ডুয়েল গেজে রূপান্তরিত হবে, কনভার্সন টু ডুয়েল গেজ, এটা তো একটা বিশাল কর্মকাণ্ড আছে। সেই হিসাবে আমরা মনে করি আমাদের এই ইনভেস্টমেন্টটা, শত শত কোটি টাকার ইকুইপমেন্টের ইনভেস্টমেন্ট এবং এই যে ফ্যাক্টরি করা, যার অন্য কোনো কাজ নাই শুধু রেলওয়ের প্রোডাক্টই তৈরি করা, এই সবই যুক্তিযুক্ত। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ট্রেনের ভূমিকা সবচেয়ে অনস্বীকার্য। লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজের এই রেললাইন চট্টগ্রাম এবং সিলেটের সাথে যে অভূতপূর্ব উন্নয়ন সাধন করবে তা দিয়ে দেশের অর্থনীতি আরও অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই সাথে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিটি জায়গাকে যদি রেলের আওতায় আনা যায় তাহলে দেশের অর্থনীতি আরও বহু দূর এগিয়ে যাবে। ইফতেখার আলম, চ্যানেল 24, কুমিল্লা রেল স্টেশন, কুমিল্লা।